হ্যালো বন্ধুগণ, আমি ডক্টর রিপন সরকার। আজকে আমার চেম্বারের একটি ছোট কেস আপনাদের সাথে শেয়ার করব। একটি ছেলেকে এই বয়স হবে 10 থেকে 12 বছর, ওর মা সঙ্গে করে নিয়ে এসে আসার পর বলছে, ডাক্তারবাবু ওর জন্য ওষুধ দিন। আমি বললাম কি হয়েছে, বলছে ওর ছোট থেকে তো সর্দি কাশি কফ শ্বাসকষ্ট এইগুলোই চলছে, ইদানিং আরো বেশি হচ্ছে। ঘন ঘন ওকে গ্যাস দিতে হয় এবং ইনহেলার টানাতে হয়। এই বাচ্চাটাকে নিয়ে আমরা পারছি না ডাক্তার, দেখুন তো ওর রাগ কমানোর কিছু যদি থাকে সঙ্গে দিয়ে দিবেন। আমি বললাম খুলে বলুন সবকিছু। তখন বলছে, ডাক্তারবাবু এই ছেলেটা এতটা কষ্ট হয়, মানে এত শ্বাসকষ্ট, এত সর্দি কম, তবুও একটু টাইম বসে থাকে, বসে থাকবে না, সারাক্ষণ খেলতে যাবে, ঘুরতে চায়, বেড়াতে চায়, ওর জেঠুর সঙ্গে চলে যায়, ওর কাকুর সঙ্গে চলে যায় বাইকে মোটর সাইকেলে, ওর এমনিতেই শ্বাসকষ্ট, আরো যদি বাইকে ওঠে বা মোটর সাইকেলে ঘুরে বেড়ায় তাহলে তো ওর আরো বেশি হয়ে যায়। আগে তো সপ্তাহে একদিন করে দিলে হতো, এখন সপ্তাহে 2 দিন দিতে লাগছে। এইভাবে যদি মানে শ্বাসকষ্ট হতে থাকে আর ইনহেলার এবং কি গ্যাস নিতে থাকে, ভবিষ্যতে গিয়ে কি দাঁড়াবে? আমি বললাম প্রবলেম কবে থেকে? বলছে, ডাক্তারবাবু সেটা কি বলবো, প্রায় 2 বছর হয়ে গেল। এবার এই ছেলেটা একটা ডাক্তারের কাছে বেশ টাইম থাকবে, চিকিৎসা এক ডাক্তারের কাছ থেকে পালাচ্ছিলাম এই ভালো হওয়ার মধ্যে, কি করে ওই ডাক্তারের কাছে আর যাবে, সেই ওষুধই খাওয়ানো যায় না। আবার আর এক ডাক্তার বলে যে ওই ডাক্তারের কাছে যাবো না, আর একটা ডাক্তারের কাছে নিয়ে চলো। এইভাবে ডাক্তার চেঞ্জ করতে করতে 5-6টা ডাক্তার চেঞ্জ করা হয়ে গেছে, খেতে চায় না। কি টাইপের বাচ্চা এটা, আর কোনো তো কথাই শুনবে না, খালি ঘুরে বেড়াতে চায়। আর এই মানে এমন পরিস্থিতি হয়ে যায় ডাক্তারবাবু, কি বলবো, যখন গ্যাস দেই বা ওর শ্বাসকষ্ট বেড়ে যায় তখন চলার মতন ওর ক্ষমতা থাকে না, তবুও আগে পরে না ভেবে ও সেই অবস্থাতে মানে জেদ করে যাবে, প্রাইভেট যাবে, টিউশন যাবে, খেলতে যাবে, ঘুরতে যাবে, কারো কথা শুনবে না। যদি বেশি জোর দিয়ে বলা যায় কি করবে, ও নিজেকে নিজে আঘাত করবে মাথার মধ্যে এইভাবে। আর তার সাথে সাথে ঘরের যে ওয়াল আছে সেই ওয়ালের সাথে ড্রিম ড্রিম করে ওর মাথা আছে টুকরাবে ঠুকরাবে। একদিন তো এরকম করতে করতে দেওয়ালের সাথে এমন ভাবে মাথা ঠুকরাতে লাগলো, রক্ত ব্লিডিং বের হতে লাগলো, তারপর রক্ত বেরোচ্ছিল। তো ওকে কিছু বলাই যায়, আর এতটা মাথায় উঠে গেছে, জানি না এইরকম বাচ্চা আমরা কখনো দেখিনি, এত বেদক বাচ্চা, আমার নিজের বাচ্চা হলে কি হবে ডাক্তারবাবু, এত খারাপ বাচ্চা, মনে হয় আগের জন্মে আমি কোনো পাপ করেছিলাম, এইরকম বাচ্চা কেন, এটা এই পাপেরই সাজা, মনে হয় যে কোনো জন্ম আগে কোনো পাপ করেছিলাম। এই বাচ্চা তো কথাই শুনে না, কিছু বললেই ওই ওয়ালের সাথে মারবে, আর খালি ঘুরে বেড়াতে চায়, এই মামার বাড়ি এই নানান জায়গায় যেতে চায়। এই বয়সে ওকে ঘুরে মানে বেড়ানোর খুবই ইচ্ছা, ওকে নিয়ে ঘুরতে চায়, ওর কাকারা মামা মানে জেঠুরা কিছু বলতে দেয় না, ওর কাকা মামা মামা জেঠু এরা নিয়ে ঘুরে মামার বাড়ি গেলে, এত ঘোরার মানে শখ এ বাচ্চা, খেলাধুলা চলার অবস্থায় থাকে না, সেই অবস্থাতে ও অ্যাক্টিভ থাকে ডাক্তারবাবু। মনে হয় এই বাচ্চা শেষ, এবার মনে হয় ওকে বাঁচানো গেল না, একটু পরেই দেখা যাবে কি ও খেলতে বের হয়ে গেছে বা ওর যেগুলো কাজ করতে বের হয়ে গেছে, এইরকম টাইপের। এক ডাক্তারের কাছে বেশি দিন ওষুধ খাবে না, কি ঝামেলায় পড়ে গেছে, এবং কি ছোট থেকে ওর খেলনা দিতে দিতে ঘর ভর্তি হয়ে গেছে, এক খেলনা নিয়ে বেশি টাইম খেলবে, বলবে আর একটা দাও।
মানে সবসময় একটার পর একটা যেতেই থাকে, একটা খেলনা নিয়ে খেলবে না, একটা শার্ট বেশি টাইম পরবে না, নতুন নতুন শার্ট নতুন নতুন ওর জিনিসগুলোই সব নতুন দিতে হবে, কোয়ালিটি নিউ। আমাদের দ্বারা সম্ভব বলুন, তবু আমরা যতটা চেষ্টা করে পারি আমরা দেই বাচ্চাকে, তো আর হচ্ছে না। এবার ট্রিটমেন্ট করালাম অনেক, তো এরকম বাচ্চা বলে আপনি ভালো করেছেন সেটা শুনেই আপনার কাছে আসলাম। ডাক্তারবাবু আরো একটু কথা বলি, এ তো কাউকে বলে ভয় পায় না, কিন্তু একটা ব্যাপার, ও কিন্তু বিড়াল দেখে খুব ভয় পায় এবং কালো কুকুর যদি হয় ভয়ে দৌড়ে পালা আসে, মানে মানে লুকায়, তাছাড়া কাউকে ভয় পায় না। আর এর আচরণ এত খারাপ, কখন কাকে কি করে বসবে বলাই মুশকিল। দেখা গেল ওর ছোট ভাই আছে, তিরিম করে মেরে দিল এই টাইপের, মানে ওর আচরণ অস্বাভাবিক দেখতে। আর এ খুব ধ্বংসাত্মক, যদি কিছু বলা যায় ভাঙচুর করে দেয়। আর এই বাচ্চার জন্য আমি এরকম বাচ্চা দেখিনি যে সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিনই বলবে কি পোল্ট্রির মাংস নিয়ে আসুন, মুরগির মাংস নিয়ে আসুন, এরকম টাইপের বাচ্চা। তো দেখুন এই বাচ্চাটাকে ওষুধ দেওয়া হয়, ওষুধ দেওয়ার পর এই বাচ্চা প্রথম আমার নাম নাই, বলে যে ওই ডাক্তারের কাছে চল। তো এই বাচ্চা চিকিৎসা করে 5 মাস, 5 মাস চিকিৎসার করার পর এই বাচ্চাটা পূর্ণরূপে সুস্থ। তো আমি যে রুব্রিক গুলো নিয়েছিলাম সেগুলো আমি অ্যানালাইসিস করছি। দেখুন এই বাচ্চার জন্য প্রথম রুব্রিকটা নিয়েছিলাম ইম্পালস মরবিড মুভ টু, কেন রুগ্ন অবস্থায় চলাচল করার প্রেরণা, অসুস্থতা অবস্থাতে এ তার মানে কাজকর্ম অ্যাক্টিভ প্র্যাকটিস এগুলো করে, খেলাধুলা এগুলো করে, পরিস্থিতি ভালো না বাচ্চার মা বলছে, তবুও ও থেমে থাকে না, এগুলো করার প্রবণতা ওর মধ্যে থাকে, ও করতে চায় এবং করে, থেমে থাকে না। আগে পরে কি হবে সেগুলো এই বাচ্চা ভাবে না, যেটা ওর মুখ মার মুখ থেকে শুনতে পেলাম। তো তাহলে কি রুব্রিক নিব, ইম্পালস মরবিড মুভ টু, আর সাথে কি ও মানে ঘুরে বেড়াতে চায়, না ঘুরালে ও শান্তি পায় না। তাহলে আমাদের কাছে রুব্রিক আছে ট্রাভেলিং ডিজায়ার ফর, চেঞ্জ ডিজায়ার ফর, মানে একটা জিনিস একভাবে রাখবে না, সেটাকে খালি পরিবর্তন করতে চান। আর একটা ভালো রুব্রিক আছে দেখুন, চেঞ্জ ডিজায়ার ফর ডক্টর অফ হ্যাস, ডক্টর পরিবর্তন করে, ডাক্তারকে পরিবর্তন করতে চায়, এক ডাক্তারের কাছে বেশি দিন চিকিৎসা করতে চায়, এই ছোট্ট বয়সে চেঞ্জ ডিজায়ার ফর কনস্ট্যান্টলি, মানে একটার পর একটা ওর মানে চাহিদা আছে, এটা দাও ওটা দাও। ওর মা বলছে গোটা ঘর ওর খেলনা দিয়ে বা জামা শার্ট পোশাক এগুলো দিয়ে ভর্তি। আর কি বললো যে কাউকে না ভয় পেলেও, ও ভয় পায় কি বিড়াল এবং কুকুর, বিশেষ করে কালো কুকুর। আমাদের কাছে ভালো রুব্রিক আছে ফিয়ার ডগস অফ ব্ল্যাক ডগস অফ আর ফিয়ার ক্যাট অফ, যখন বেশি কিছু বলা যায় তখন নিজেকেই নিজে আঘাত করে, এবং কি যে মানে ঘরের ওয়াল বা বস্তু মানে শক্ত কিছু তার সাথে মাথা এরকম করে ঠুকরায়, ঠুকরাতে ঠুকরাতে একদিন রক্তই বের করে ফেলছে ওর মা বলছে। তাহলে আমরা কি রুব্রিক পাবো, স্ট্রাইকিং হিমসেলফ, স্ট্রাইকিং হিমসেলফ নকিং হ্যাস হেড এগেনস্ট ওয়াল অ্যান্ড থিংস। আর এই বাচ্চার ব্যবহার খুবই নিষ্ঠুর, কখন কি করে বসবে কাকে মেরে দিবে এরকম প্রকৃতির কর্কশ টাইপের। তো আমাদের কাছে রুব্রিক আছে
abrupt hurts children in. আর একটা রুব্রিক্স আছে দেখবেন, জেনারেলে গিয়ে বললো না ওর মা যে সাত দিনের পাঁচ দিন ওকে মাংস দিতে হবে, ও পোলট্রির মাংস খুব পছন্দ করে। জেনারেল ফুড অ্যান্ড ড্রিঙ্কস পোলট্রি ডিজার্ভ। তো এই সমস্ত রুব্রিক্স নিয়ে আমি তাকে ব্যাসিলিনাম ওষুধটি দিই। ব্যাসিলিনাম 203টা ডোজ দেওয়ার পর একবার রিপিট করতে হয়েছিল 1 ml, তারপরে 5 মাস লাগে এই বাচ্চাটাকে সুস্থ করতে। তারপরে থেকে তাকে ইনহেলার বা গ্যাস দিতে হয় না। আর এই বাচ্চাটার যে বিহেভিয়ার গুলো, নিজেকে নিজে আঘাত করে, মানে ঘুরতে খুব পছন্দ করে, টেস্ট গুলো খালি চেঞ্জ করতে চায়। ওর মা বলে প্রথমবার আপনার কাছে ওষুধ এতদিন খেলো। এই ছিল ছোট্ট একটা কেস, আশা করি সকলেই বুঝতে পেরেছেন। নমস্কার, যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো সাবস্ক্রাইব করে নিন। আবারও নমস্কার, ধন্যবাদ।